আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বিধানসভা দাইহাটা পৌরসভার বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে মিছিল করল বামফ্রন্টের ছাত্র যুব পক্ষ থেকে দাইহাটা শহরের মঙ্গলবার বিকেলে। উপস্থিত ছিলেন জেলার নেতা অনিন্দ্য মণ্ডল, রাজ্য কমিটির সদস্য সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই মিছিলে হাজির হয়েছিল বামফ্রন্টের সকল প্রার্থীরা ও কর্মীরা। পৌরসভার সম্পদ লুটে রাখতে ও দুর্নীতি মুক্ত পৌরসভার গড়ার ডাক দেওয়াই ছিল মিছিলের মূল উদ্দেশ্য। আমাদের সারা যথেষ্ট ভালো আছে এবং মানুষ আমাদের সঙ্গে আছে এবং আজকে আমাদের এই সারা টাকা প্রচার হয়ে যাবে যে এখনো কমিউনিস্ট আছে এবং যথেষ্ট সারা আছে। কী কী বার্তা নিয়ে যাচ্ছেন মানুষদের কাছে? মানুষের সুবিধা অসুবিধার জন্যই টোটাল বার্তাটাই আছে যে সমস্যার মধ্যে মানুষ আছে, সেই সমস্যার সমাধান করার জন্য আমরা বার্তা পৌঁছে দিচ্ছি। আর ভোটে জেতার পর আমাদের প্রথম কী কাজ করবেন বা মূলত যেটা দায়েরবাসীর জন্য কী করতে হবে? মানুষের যে সমস্যাগুলো আছে, প্রধানত মানুষের যে খাদ্য সংকটগুলো দেখা যাচ্ছে, সেই খাদ্য সংকটের সমস্যাগুলো মেটানোর চেষ্টা করবো। তারপর পানীয় জলের ব্যবস্থাটা করবো এবং সুষ্ঠুভাবে যে স্বাস্থ্য ব্যবস্থাটা করা যায়, মানুষের দারিদ্রতা দূর করা যায় কীভাবে করা যায়, কোনো প্রকল্প নিয়ে বাড়ছে। আর যে মিছিলে কীরকম সারা পাচ্ছেন বা আগে মিছিলে? মিছিলে যথেষ্ট সারা হবে, আপনি আছেন দেখবেন, টোটালটাই বুঝতে পারবেন। দাদা, আপনি কত নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছেন? আপনি কত নম্বর ওয়ার্ডে প্যাডেন? 9 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছি ভারতের কমিউনিস্ট পার্টি হয়ে। আমার নাম কল্যাণ সুবিধা,